কোনো কারণে আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার সেই এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্রের এই অনলাইন কপি থেকে থাকে, অনলাইন কপি দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা, পাসপোর্ট করা, ড্রাইভিং লাইসেন্স করা, যাবতীয় কাজকর্ম সেরে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একদম সহজ প্রক্রিয়াটি দেখাচ্ছি কীভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড করবেন। প্রথমেই আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমার মোবাইলে ক্রোম ব্রাউজার আছে, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ব্রাউজার ওপেন হয়ে গেলে পরে সার্চ বারে লিখতে হবে প্রত্যয়ন.gov.bd। আমি আবার বলছি প্রত্যয়ন.gov.bd। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি এটি ওপেন করতে পারবেন। প্রত্যয়ন.gov.bd লিখে সার্চ দিয়ে দিতে হবে। ওপেন হয়ে গেলে ফ্রি অ্যাকাউন্ট খুলুন এই জায়গায় ক্লিক করতে হবে। এরপরে নাগরিক এখানে ক্লিক করতে হবে। নিচের দিকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এটাতে ক্লিক করতে হবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া হয়ে গেলে এখানে জন্মের বছর দিতে হবে, আপনার জন্মের বছর। এরপরে জন্মের মাস, এরপরের ঘরে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে নিবন্ধন করুন এই জায়গায় ক্লিক করতে হবে। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এই যে কোড রঙের এই ঘরে দিতে হবে। ওটিপি চলে এসেছে। ওটিপি দেওয়া হয়ে গেলে জমা দিন এই জায়গায় ক্লিক করতে হবে। অভিনন্দন, আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এরপরে এখানে লগ ইনের উপরে ক্লিক করতে হবে। এরপরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এরপরে এই পাসওয়ার্ডের জন্য আপনার মোবাইলে ওটিপি আকারে পাসওয়ার্ড পাঠানো হবে, সেই পাসওয়ার্ডটাকে এখানে দিতে হবে। আমি চেক করে দেখি, এই যে দেখুন উপরে হচ্ছে ছিল ওটিপি, নিচে কিন্তু দেখুন পাস, এই যে পাস, পাসওয়ার্ড 1555 18, এই পাসওয়ার্ডটা পাঠানো হবে, সেই পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে গেছে। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে জাতীয় পরিচয় তথ্য প্রিন্ট এই জায়গায় ক্লিক করতে হবে। এরপর এখানে এনআইডি নাম্বার দেওয়া আছে, জন্মের বছর দিতে হবে, জন্মের মাস দিতে হবে, এরপরে জন্মের তারিখ দিতে হবে। দেওয়ার পরে প্রিন্ট করুন এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে এটি প্রিন্ট করার জন্য 21 টাকা লাগবে, এই 21 টাকা কিন্তু আপনারা বিকাশে রাখবেন। এখানে হ্যাঁ পরিশোধ করুন এই জায়গায় ক্লিক করব। তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করব, আমি এই জন্য বিকাশে ক্লিক করব। এখানে আপনার বিকাশ নম্বর দিয়ে দিতে হবে। বিকাশ নম্বর দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করতে হবে। আপনার বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। এরপরে আবার কনফার্মে ক্লিক করতে হবে। এখানে বিকাশের পিন নম্বর দিতে হবে। এরপরে কনফার্মে ক্লিক করতে হবে। এরপরে এই পেজটি আসলে এখানে জাতীয় পরিচয় তথ্যের আবেদনসমূহ এখানে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে আসলে এখানে প্রিন্ট করুন, এই প্রিন্ট করুনের উপরে ক্লিক করতে হবে। প্রিন্ট করুনের উপরে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে এটা ওপেন করতে হবে। ওপেন হয়ে গেল। দেখুন এনআইডি কার্ডের যে অনলাইন কপি আছে সেই অনলাইন কপিটি কিন্তু এখন আমাদের সামনে শো করতেছে। আপনি চাইলেই কিন্তু এইভাবে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করতে পারবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি এই অনলাইন কপিটি ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আমি এরকম আপনার নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।